আসসালামু আলাইকুম, আমি নাজুন আজমা ফ্রান্স থেকে বলছি। প্রতিদিন সকালে যে কাজ দিয়ে শুরু করি, সেখান থেকেই শুরু করলাম আমার আজকের ব্লগ। প্রতিদিন নাস্তা পর্ব শেষ করে ঘর গুছিয়ে রান্নার কাজে চলে যাই। সব অগোছালো এলোমেলো হয়ে আছে রাত্রে টিভি দেখে, সোফার মধ্যে কাঁথা নিয়ে শুয়ে শুয়ে টিভি দেখার পর আর গোছানো হয় না, সেগুলো সকালে গোছাতে হয়। হ্যাঁ, সকালবেলা উঠে ঘর গুছাবো, তারপরে রান্নার দিকে চলে যাব। অনেক অগোছাল হয়ে আছে, নাস্তা খাওয়া শেষ। ফ্লোর ক্লিন করতে হবে, হুপার দিয়ে করবো অবশ্য। ফ্লোর ক্লিন করা শেষ, উপর দেওয়া শেষ, এখন ভালো লাগছে না, এখন যাব রান্নার কাজে। এখানে তো বেশ কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, কয়েকদিন গরমের পর গতকাল সন্ধ্যা থেকে অনেক বৃষ্টি হয়েছে, একেবারে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়েছে। প্রচণ্ড শব্দ হচ্ছে, এত বেশি বৃষ্টির ঝাপটা আসছিল আর দরজা খুলে রাখতে পারিনি, তাই বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির সাথে অনেক শিল পড়েছে। আজ তো বৃহস্পতিবার, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে অল্প। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার টবের এই অবস্থা, ওপর থেকে মাটি সরে গিয়ে বীজ দেখা যাচ্ছে, আমি কিছু মাটি উপরে ছড়িয়ে দেব। বৃষ্টির কারণে যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে, তাই আজকের দুপুরের খাবারের আয়োজন করেছি খিচুড়ি আর গরুর মাংস। গরুর মাংস তো আসলে অনেক সহজ, আমি একসাথে সব মশলা দিয়ে বসিয়ে দেই, তো গরুর মাংস হতে হতে আমি অন্য কাজগুলি সেরে নেব। তো গরুর মাংস দিয়ে খিচুড়ি খেলে আসলে খুব বেশি কিছু আর লাগে না, আমি এর সাথে করব শুধু ডিম ভোনা আর বেগুন ভাজা। আর খিচুড়ি আমি অলরেডি বসিয়ে দিয়েছি রাইস কুকারে। রান্নাবাড়া কমপ্লিট, এখন টেবিলে খাবার চলে এসেছে, আমরা সবাই বসে গেলাম খেতে। মেয়েটা এখনও টিপি ফোন নিয়ে খেলা করছে, বন্ধ করো বন্ধ করো। যাই হোক, আমাদের দুপুরের খাবার শুরু হলো, অনেক অনেক এনজয় করেছি হঠাৎ করে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস। দুপুরে খাবারের পর যার যার মতো করে সময় কাটালাম, বিকেল হতেই শুরু হলো আরেক আয়োজন। আমরা আজকে সিঙ্গারা পুরি খাবো, এই পুরিগুলি সিঙ্গারাগুলি অবশ্য আমরা আগেই বানিয়ে ডিপে রেখে দিই, যখন ইচ্ছে হয় ভেজে খাই। তো আজকে দিনটা যেহেতু ঠান্ডা, এই জন্য আমরা ডিপ থেকে বের করে ভেজে নিচ্ছি। অবশ্য আমি ভাজবো না, ভাজবে শরীফ। সিঙ্গারা ভাজা হচ্ছে, তো অবশ্য সিঙ্গারা পুরি ভাজতে এক্সপার্ট, আমার থেকে ভালো পারে, তাই হয়ে যাচ্ছে। কি বলো, আমার থেকে বেশি ভালো পারো না তুমি? না আসলেও কিন্তু সবসময় ভাজা সিঙ্গারা ভাজার কাজটা ওই করে, আর বেশি করলে তো এক্সপার্ট হওয়ার কথা, তাই না? তার মানে তুমি বেশি বেশি ভাজতে ভাজতে এক্সপার্ট হয়েছো কিন্তু, তাই না? বানায় দিলে বাস্তবে তো সমস্যা হয় না। হ্যাঁ, আসলে বানানোর সময় ওর একটু সমস্যা হয়, ওর শেপটা দিতে পারে না, মাছটা দিতে পারে না, তখন আবার আমার একটু হেল্প করতে হয়। কিন্তু ভাজার সময় ও আমার চেয়ে অনেক ভালো ভাজতে পারে। ভাজা হোক, আমরা ওয়েট করি। ওয়াও, সিঙ্গারা ভাজা প্রায় শেষ না? হ্যাঁ, প্রায় শেষ পর্যায়ে আছে। কি নামিয়ে নিবে এখনই নাকি আরো থাকবে? না না, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই এখন ভাজা হচ্ছে পুরি। কি পুরি? এটা ও ডাল পুরি।
কিমা পুরি ডাল পুরি মাঝে মধ্যে আসলে আমাদের স্পেশাল পছন্দ সবারই পছন্দ মাঝে মধ্যে এটা কিমা পুরিও করা হয় সিঙ্গারা ভিতরেও কিন্তু আজকে শুধু সবজি না কারণ দুপুরে তো আমরা আজকে একটু হেরে খেয়েছি পুরি কিন্তু বেশ ফুলে উঠছে একেবারে ফুটবল রাতে আর ডিনার করবো না এটাকে বিকালে নাস্তা বলা যায় আবার ডিনার বলা যায় তাই না এর জন্য বিকালে নাস্তা বলবো নাকি রাতের ডিনার বলবো সেটা জানি না তবে এটা আমাদের আজকের শেষ খাবার আর কি আজকের দিনের জন্য শেষের খাবার হবে তারপরে হবে চা বা কফি তাই না চলে আসো সবাই খাবার তো রেডি হয়ে গেছে টেবিল সাজানো রেডি সুশান আসো কি খাবে তুমি এখান থেকে সেমাই সিঙ্গারা অরেঞ্জ খাবে তো নিশ্চয়ই নাকি শুধু জুস ঠিক আছে তোমার পাপা আসুক আমরা একসাথে শুরু করি আচ্ছা তোমার পাপা চলে আসছে চলো আমরা এখন শুরু করে দেই এটা শুরু করব না আগে বদল না সব দিচ্ছি আমি জার জার গুলা দিয়ে দিচ্ছি তোমার এটা সেমাই হ্যাঁ আমি জার জার খাবার তাদের কাছে দিয়ে দিলাম তুমি নিজের মতো করে খাও ঠিক আছে মামা ওকে নাও তোমার জুসটা তুমি নিয়ে নাও তোমার পাশে আমরা আমাদের আজকের ডিনার শেষ আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তীতে দেখা হবে কথা হবে অন্য আরেকটি ব্লগে বাই